ইতিহাসের পাতায় প্রতিটি দিনই গুরুত্ববহ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ঘটনাবলী বা বর্তমান দিনটির অতীত। আজ 12ই নভেম্বর 2020, ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টনম দখল করেছিল 1781 সালের এই দিনে। দেশীয় ও ইউরোপীয় ভূস্বামীদের স্বার্থ রক্ষায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1837 সালে। রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয় 1913 সালে। অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় 1918 সালে। 1930 সালে ভারতে ব্রিটিশ বিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক হয়। 1956 সালে মরক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যা চালায় 1956 সালে। 1970 সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে 10 থেকে 15 লাখ লোক প্রাণ হারায়। 1971 সালে চীনের সঙ্গে রুয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। 1982 সালে ইউরি আন্দ্রোপভ সোভিয়েত রাষ্ট্রপতি নিযুক্ত হন। 1983 সালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়। পৃথিবীর প্রাচীনতম ও 2600 বছর ঐতিহ্যবাহী বংশ পরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন 1990 সালে। 1996 সালে বাংলাদেশ জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে মানবতা বিরোধী কালা কানুন ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। 1996 সালে ভারতের হরিয়ানার আকাশ উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে 350 জন ব্যক্তি নিহত হয়। 2011 সালে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি পদত্যাগ করেন। 1648 সালে মেক্সিকান কবি হুয়ানা ইনেস ডেলাক্রুজ জন্মগ্রহণ করেন। 1651 সালে জুয়ানা ইনেস ডেলাক্রুজ, যিনি ছিলেন মেক্সিকান নুনের কবি ও পণ্ডিত। 1729 সালে লুই আন্টাইনে ডে বোগানভিল, যিনি ছিলেন ফরাসি অ্যাডমিরাল ও এক্সপ্লোরার, জন্মগ্রহণ করেছিলেন। 1790 সালে লেটিসিয়া টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন ট্রেইলারের সহধর্মিনী ও ফার্স্ট লেডি। 1817 সালে বাহাউল্লাহ নামে পরিচিত আধ্যাত্মিক নেতা মির্জা হুসাইন আলী নুরি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাহাই বিশ্বাসের জনক। 1840 সালে অগুস্তো রদা, যিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। 1842 সালে জন উইলিয়াম স্টুয়ার্ট, তৃতীয় ব্যারন রেলি, যিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ। 1866 সালে চীনের বিপ্লবী নেতা সান ইয়াত সেন জন্মগ্রহণ করেছিলেন। 1896 সালে নিমা ইউসিচ, তিনি ছিলেন ইরানি কবি ও অধ্যাপক। 1903 সালে জ্যাক অয়াকি, যিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। 1915 সালে রোনাল্ড বার্থেস, তিনি ছিলেন ফরাসি দার্শনিক, তাত্ত্বিক ও সমালোচক। 1927 সালে ইউতাকা তানিয়ামা, যিনি ছিলেন জাপানি গণিতবিদ ও তাত্ত্বিক। 1933 সালে জালাল তালাবানি, যিনি ইরাকি রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রেসিডেন্ট। 1934 সালে ব্রাজিলীয় ফুটবলার ভাবা জন্মগ্রহণ করেছিলেন। 1945 সালে নীল ইয়ং, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক। 1948 সালে হাসান রুহানি, তিনি ইরানের আইনজীবী, রাজনীতিবিদ ও সপ্তম প্রেসিডেন্ট। 1961 সালে ইনজো ফ্রান্সেসকোলি, তিনি সাবেক উরুগুয়ের ফুটবলার। 1973 সালে রাধা মিশেল, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও প্রযোজক। 1978 সালে আলেকজান্দ্রা লারা, তিনি রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী। 1980 সালে রায়ান গসলিং, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক। 1986 সালে ইগনাজিও আবাটে, তিনি ইতালিয়ান ফুটবলার, জন্মগ্রহণ করেছিলেন এই দিনে। 1035 সালে কোন টু গ্রেট, যিনি ছিলেন ড্যানিশ ইংরেজ রাজা, মৃত্যুবরণ করেছিলেন। 1793 সালে জে সালভাইন বাইলয়, যিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও রাজনীতিবিদ, মৃত্যুবরণ করেছিলেন। 1865 সালে এলিজাবেথ গাস্কেল, যিনি ছিলেন ইংরেজ লেখক। 1916 সালে পার্সিভাল মাস্টার লোয়েল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক। 1946 সালে মদন মোহন মালব্য, ভারতীয় রাজনীতিবিদ ও জাতীয় কংগ্রেসের সভাপতি। 1969 সালে অজিত কুমার গুহ, যিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ ও লেখক। 1976 সালে মিখাইল গুরেভিচ, তিনি ছিলেন রাশিয়ান বিমান ডিজাইনার, বোখারা সমবায়ের প্রতিষ্ঠাতা। 1989 সালে বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুরবির মৃত্যুবরণ করেছিলেন। 2007 সালে ইউরা লেভিন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও নাট্যকার। 2013 সালে আলেকজান্ডার সেরেবারভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী, মৃত্যুবরণ করেছিলেন। 12 নভেম্বরকে বিশ্ব স্থাপত্য দিবস হিসেবে পালন করা হয়।